তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আগম নিগম খবর জানার একটি সহজ মন্ত্র দিতে এসেছি। আগম নিগম বলতে, কোনো অচেনা ব্যক্তি আপনার কাছে এলো, আপনি ওই ব্যক্তি কেন এসেছেন, কী কী ঘটেছে তার বর্তমান অতীত আপনি বলে দিতে পারবেন, ভবিষ্যৎ বলা যায় না আগম নিগমের মাধ্যমে। আগম নিগম শুধুমাত্র কোনো ব্যক্তি এলে তিনি কিছু না বললেও আপনি বলে দিতে পারবেন কেন এসেছেন, মানে আপনি চোখ বন্ধ রেখে তার সমস্ত কিছু দেখতে পাবেন। এই পদ্ধতি আপনাদেরকে আজ শেখাতে এসেছি। তো নমস্কার, আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি আপনাদের সাথে আছি শীতল। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, অনেক ব্যক্তি দেখি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাকে, আমি শিখতে যাই, তো আমি বলি যে যদি কোনো ব্যক্তি শেখার জন্য হোয়াটসঅ্যাপে আসেন বা ভিডিওতে হয়নি, আপনি নতুন কিছু দিন আরও পাওয়ারফুল কিছু দিন যদি হোয়াটসঅ্যাপে কোনো কিছু বিদ্যা চাইতে আসেন বা শিখতে আসেন, তো কোনো কিছু উত্তর না দিয়ে তাকে ব্লক করতে বাধ্য হব। একটা কথা আজকে পরিষ্কারভাবে বলে দিই, আমি না শিক্ষা দিই না দীক্ষা দিই, যেটুকু শিখবেন আমার মন থেকে আমি যেটুকু চ্যানেলে দিই ঠিকভাবেই দিই এবং সঠিকটাই দিই। যদি শিখতে হয় চ্যানেল থেকে শিখবেন, আর যদি এই সকল কাজ শিখে চেম্বার করে আপনি পেশেন্ট দেখতে চান তাহলে নিজের আদি গুরুর কাছে যান বা গুরু ধরুন। আমি কাউকে শিষ্য বানাবো না, কাউকে শেখাবও না, কাউকে দীক্ষাও দেব না, দয়া করে এমন প্রশ্ন আর করবেন না। তো যাই হোক, এবার আসল কথাই বলি যে কী করলে আপনি আগম নিগম জানতে পারবেন। আগম নিগম খবর জানার জন্য যে কোনো শনিবার দিন সকাল, মানে সূর্য উঠবে, সূর্য ওঠা থেকে 3 ঘন্টার মধ্যে আপনাকে শিবের পূজা করতে হবে। এই শিবের পূজা হবে পঞ্চপ্রচারে, একদম শিবের পূজা কমপ্লিট করে নন্দীভিঙ্গি পূজা সেরে তবেই উঠবেন। তারপরে আজকের ভিডিওতে বলা মন্ত্রটি মুখস্থ করে নেবেন। মন্ত্রটি হচ্ছে, মহিত্র সিংহিনম ভব ভব মাতাং ভবানী, আগম নিগম খবরং মিলাদব সিদ্ধিনী মাতা ভৈরবিনী, কীতং কীতং রুদ্রাণী মহাচণ্ডাল হাসরং পরণং শিবং, হুং 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 হ্রিং 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 ক্লি 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 লং বং চণ্ডালিনী জাগ্রণং শিব শব আগম নিগম সুচ্চাহা সাওয়াহা। মন্ত্রটি আবারও বলছি, মহিত্র সিংহিনম ভব ভব মাতাং ভবানী, আগম নিগম খবরং মিলাদব সিদ্ধিনী মাতা ভৈরবিনী, কীতং কীতং রুদ্রাণী মহাচণ্ডাল হাসরং পরণং শিবং, হুং 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 হ্রিং 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 ক্লি 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 লং বং চণ্ডালিনী জাগ্রণং শিব শব আগম নিগম সুচ্চাহা সাওয়াহা। প্রথমে শনিবার দিন সকাল থেকে 3 ঘন্টার মধ্যে শিব পূজা সেরে এই মন্ত্রটি মুখস্থ করলেই সিদ্ধ হয়ে যাবে। এবার আপনি আগম নিগম দেখবেন কিভাবে? আগম নিগম দেখার জন্য আপনাকে জাগ্রত চণ্ডাল হাড় জোগাড় করতে হবে। চণ্ডাল হাড়টি হাতে নিলেন, সেই হাড়ের উপর সিঁদুর লেপন করলেন, সিঁদুর লেপন করে এরকম কপালে ধরে চোখ বন্ধ রেখে মন্ত্রটি 7 থেকে 11 বার বললেই আপনি যে ব্যক্তি আপনার সামনে থাকবেন বা যেই ব্যক্তি এসেছেন সেই ব্যক্তি সমস্ত কিছু চোখ বন্ধ রেখে দেখতে পাবেন। এইভাবে চণ্ডাল হাড় ধরবেন মনে মনে, মহিত্র সিংহিনম ভব মাতাং ভবানী, আগম নিগম খবরং মিলাদব সিদ্ধিনী মাতা ভৈরবিনী, এইভাবে 7 বার, কারো নামের দরকার নেই। যেই ব্যক্তি আপনার কাছে এসেছেন ওই ব্যক্তি সামনে থাকলেই বা তার মুখটা মনে করেই যদি আপনি চোখ বন্ধ রেখে এই চণ্ডাল হাড়ে সিঁদুর লেপন করে এরকম মাথায় ধরে মন্ত্রটি 7 থেকে 11 বার মনে মনে উচ্চারণ করেন, তাহলেই আপনি সেই ব্যক্তির কেন এসেছে, তার বর্তমান অতীত যা যা ঘটেছে, তার যা বিপদ হয়েছে, সে কেন এসেছে, তার কী কী চলছে বর্তমান, সমস্ত কিছু আপনি তাকে বলে দিতে পারবেন এবং স্বনামধন্য তান্ত্রিক হবেন। এবার এই আগম নিগম খবর তো সবার জন্য নয়, যেহেতু চণ্ডাল হাড়ের কথা বলেছি, চণ্ডাল হাড় যেহেতু সবার কাছে থাকে না তাই তান্ত্রিক গুণিনদের ক্ষেত্রে বলছি। আপনি বহুদিন ধরে চণ্ডাল হাড় রেখেছেন, পুষে রেখেছেন, কিন্তু সেটা লোক দেখানো মাত্র, লোক দেখানো মাত্র, তার কোনো কাজই নেই। লোককে দেখান, আমি এই আছে সেই আছে কঙ্কাল মাথা ইত্যাদি লোক দেখানোর মতো হয়তো আপনি রেখেছেন, কিন্তু আপনি কিছু করতে পাচ্ছেন না। তো চণ্ডাল হাড় যদি আপনার সিঁদুর লেপার পরে না দেখতে পান তাহলে জানতে হবে চণ্ডাল হাড় আপনার জাগ্রত নেই। চণ্ডাল হাড় জাগ্রত হওয়ার পর আয়নার সামনে যখন ধরবেন, ধরুন আয়না, আয়নার সামনে যখন আপনি ধরবেন দেখবেন চণ্ডাল হাড় আপনি দেখতে পাচ্ছেন না, অথচ অন্য কিছু লাঠি ধরবেন দেখবেন আয়নাতে দেখতে পাচ্ছেন। চণ্ডাল হাড় জাগ্রত হওয়ার পর চণ্ডাল হাড় আয়নাতে দেখা যায় না, সেটাই হলো অরিজিনাল চণ্ডাল হাড় যেটা কাজ করবে। তো যদি আপনার জাগ্রত না থাকে, চণ্ডাল হাড় যদি আপনার কোনো কাজ না করে, কোনো কথা না শোনে, আপনার সাথে কথা না বলে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনাকে কন্টিনিউ 3টে অমাবস্যা 3টে পূর্ণিমা ওই চণ্ডাল হাড়কে জাগাতে হবে। চণ্ডাল হাড় জাগানোর জন্য প্রথমে একটি সরা নেবেন বা মাটির পাত্র নেবেন, তারপর চণ্ডাল হাড় সোজা করে ধরবেন, তার উপর মদ ঢালতে ঢালতে এই মন্ত্রটি
তিনবার বলে তিনটি ফু দেবেন। ভালো করে বুঝে দেখুন, আপনি অমাবস্যার দিন রাত্রিবেলা একটি আসনের উপর ওই সরা রেখে চণ্ডালটির উপরে মদ ঢালতে ঢালতে মন্ত্র বলবেন এবং নিজে একটি আলাদা আসনে বসবেন। আপনি চণ্ডাল হাড় জাগানোর জন্য যে আসনে বসবেন সেই আসনে আর অন্য কোনো কাজ করবেন না। চণ্ডালের জন্য আলাদা করে দুটি আসন, একটি আসনে ওই চণ্ডাল থাকবে আর একটি আসনে আপনি বসবেন। এবার মদ ঢালতে ঢালতে আপনি এই মন্ত্রটি বলবেন। মন্ত্রটি হচ্ছে, হাঁড়ি কাঠে চড়াইলাম চণ্ডালের হাড়, আমার বশীভূত হও কামরূপের দ্বার, লক্ষ্যমন্ত ভেদ করে বাঁধিলাম তোমায়, আমার কাজ করো চণ্ডাল বলি তাই, ওং পোচকাই নম, সিং ডাকিনী নম, সিং যোগিনী নম, জিন করো সহাই, বিশৃঙ্খলা ঝোবড়া জাটি ঝুটবিলা, কাম করো ভতককে রাত, শ্মশান কালী কায়ো নম। মন্ত্রটি আমরা বলছি, হাঁড়ি কাঠে চড়াইলাম চণ্ডালের হাড়, আমার বশীভূত হও কামরূপের দ্বার, লক্ষ্যমন্ত ভেদ করে বাঁধিলাম তোমায়, আমার কাজ করো চণ্ডাল বলি তাই, ওং পোচকাই নম, সিং ডাকি নম, সিং যোগিনী নম, জিন করো সহায়, বিশৃঙ্খলা ঝোবড়া জাটি ঝুটবিলা, কাম করো ভতক কিরাত, শ্মশান কালী কায়ো নম। মন্ত্রটি তিনবার বলবেন, তিনটি ফু দেবেন। একবার মন্ত্র বলবেন একটি ফু, দুবার মন্ত্র বলবেন আরেকটি ফু, তিনবার মন্ত্র বললেও আরেকটি ফু। এইভাবে তিনবার পাঠে তিনটি ফু দিয়ে যেমনভাবে আপনি বেঁধে রাখেন সেইভাবে বেঁধে রেখে দিলেন। এরপর আবার পূর্ণিমা, তারপর অমাবস্যা, তারপর পূর্ণিমা, তারপর অমাবস্যা, এইভাবে তিনটি অমাবস্যা তিনটি পূর্ণিমা কমপ্লিট করে দিলেই চণ্ডাল আপনার বসে এসে যাবে। সেই থেকে চণ্ডালকে নিয়ে আপনি যা কাজ করাবেন, অর্ডার করবেন, সব কাজ চণ্ডাল করে দেবে। এবার বলি যে মদ আপনি ঢালবেন, আদিবাসীদের তৈরি চোলাই মদ যদি আপনি এক ছিপিও ঢালেন সেটা আলাদা রকম, আর বাজারে পাওয়া ইংলিশ মদ বা যে কোনো মদ যদি আপনি নিয়ে আসেন সেটাকে কারণে রূপান্তরিত করার জন্য মহাকারণ মন্ত্র মদের উপর তিনবার পড়ে তিনটি ফু দিতে হবে। মহাকারণ মন্ত্রটি হলো, ওংকালী করালং খর চক্রাং মুক্তকেশী চতুর্ভুজাং রক্ত মাংস ভোজি ছিন্নবস্তাং বিভসিতাং নরমুণ্ডু বলে দৈত্যদানা নাশিনিং কালীকে ওং রিং ক্রিং ফট স্বাহা। যে কোনো মদের উপর এই মন্ত্রটি তিনবার পড়ে তিনটি ফু দিলে সেটা কারণে রূপান্তরিত হয়। তারপর ওই মদ আপনি চণ্ডাল হাড়ের উপর ঢেলে জাগ্রত করবেন, অবশ্যই কাজ হবে। যেই মদ আপনি মহাকারণ মন্ত্র দিয়ে মহাকারণে রূপান্তরিত করলেন সেই মদ এক ছিপি খেলেও যা নেশা হবে, এক বোতল খেলেও তাই নেশা হবে। অতএব মহাকারণ করা মদটি আপনি খাবেন না ফেলে দিবেন সেটা সম্পূর্ণ নিজ দায়িত্বে। ভিডিওতে বলা সম্পূর্ণ তথ্য আশা করি আপনার মাথায় ঢুকেছে, যদি আপনি বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন, এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদেরকে জানানোর জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ। That's my best friend.